সো তাহলে এখন আমরা দেখবো হলো এইখানেই যাব, এইখানে গিয়ে হলো এই ইলিশ টুলসটা দেখব। এই যে এটা ইলিশ টুলস, এটা ক্লিক করে ধরে যখন আমরা টান দিব তখন ওই একই রকম, এই দেখেন এইভাবে টানলে এটা এরকম হবে, নিচের দিকে টানলে এরকম লম্বা হবে। আর যদি আমি একই মেজারমেন্টে রাখতে চাই তখন শিফট ধরবো, শিফট কিবোর্ড থেকে শিফট ধরে টানবো, তখন চতুর্দিক থেকে মেজারমেন্টটা শিফট থাক ঠিক একদম মানে ঠিক থাকবে। দেন যতটুকু দরকার আপনি অতটুকু করে ছেড়ে দিবেন, ঠিক আছে? একটা দরকার, তারপর আরেকটা দরকার, তারপর আরেকটা দরকার, শিফট ধরে ধরে টান দিবেন, তাহলে এরকম মেজারমেন্ট ঠিক থেকে হবে। কিন্তু সবগুলোর সাইজ তো আর এক হচ্ছে না, তাহলে আমি যদি একই সাইজের চাই তাহলে আমাকে ওই একই কাজ করতে হবে, একটা সিঙ্গেল ক্লিক দিতে হবে। দেওয়ার পর এইখানে যে প্যারামিটার সেট করা যায় হাইট উইথ, দেখেন 2 cm করে আছে, আমি 2-এর জায়গায় এখানে 4 দিয়ে দিলাম। ওকে, 4 দিলে অটোমেটিকলি ও নিয়ে নিবে, 4 দিলাম, ব্যাস ফাইন। দেন এখানেও কিন্তু একই জিনিস আছে, এই দেখেন এই জায়গায়, ঠিক আছে? আমার এখানে 4 দিলেও কম হয়ে যাচ্ছে, এখানে আমরা দিব হলো 10 cm দিই, ঠিক আছে? 10 দিলাম, ওকে। তো 10 দিলে এখানে যে হাইট উইথ 10 আছে এখানে ঠিকই আছে, হাইট উইথ 10 দেখাচ্ছে এখানে। তারপর আমরা কী করবো এখান থেকে, সেম জিনিস, এইখানেও একই জিনিস, এখানে নাম্বার অফ আমরা এই শেপ নিতে পারবো, কয়টা চাচ্ছি, ঠিক আছে? তারপর নাম্বার অফ শেপ আমি নিব যে কয়টা চাই, এখানে ওই অ্যাঙ্গেল একই, অ্যাঙ্গেল যদি আমরা 45 করি, 45 করলাম, ঠিক আছে? তারপর আমরা যদি এখানে গ্যাপ কমায় দিতে চাই 15 আছে, এখানে যদি আমরা 10 করতে চাই, 10 করলে কমে আসবে, 10 দিলে যে কমে আসছে একটার সাথে একটা। আবার এখানে যদি আমি আরও বাড়াইতে চাই, 20 দিতে চাই, তাহলে 20 দিলে বেশি বাড়বে। ওকে ফাইন, এইভাবে করে আমরা এই জিনিসগুলোকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। দেন একটা ক্লিক দিব, দেন এগুলো সব এখানে চলে আসবে, ঠিক আছে? ওকে ফাইন। দেন আমি এই সিলেকশন টুল দিয়ে এগুলোকে ধরে একটু সরায় নিয়ে আসি, ঠিক আছে? এই সো এখন এটাও আমরা দেখে ফেললাম কীভাবে আসলে সেগুলো করতে হয়। ওকে ফাইন। সো এরপর দেখেন কিন্তু লাস্টে আরেকটা টুলস আছে, এইটাও আপনারা একটু ট্রাই করে দেখেন, এইটাও আপনারা একটু ট্রাই করেন, ঠিক আছে? এইভাবে একটু শেপ নেন নিয়ে একটু একই জিনিস, আগেরটা আর এটা একই জিনিস, একটু ট্রাই করেন। দেন আমরা পরের টুলটাতে যাবো, ওকে?